টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ ইন্দ্রনীল মল্লিক, বধূবরণ মিলনতিথি ত্রিনয়নী রিমলি কন্যাদান ধ্রুবতারা নেতাজি মহাপীঠ তারাপীঠ সাহেবের চিঠি মিঠাইসহ অসংখ্য বাংলা ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। নেগেটিভ রোলেই তাঁকে খুব ভালো মানায়। তবে নেগেটিভ রোলে অভিনয় করলেও তাঁকে কিন্তু বেশ পছন্দই করেন দর্শকরা। তাই অনেকেরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। ব্যক্তিগত জীবনে 2016 সালে অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন ইন্দ্রনীল মল্লিক। ভালোবেসেই বিয়ে, তবে তাঁদের বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। একসময় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ইন্দ্রনীলের জীবনে আসেন অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত। সায়ন্তনীও টেলিভিশনের জনপ্রিয় মুখ। ক্ষীরের পুতুল, জয়ী, বধূবরণ সহ অনেক ধারাবাহিকেই তাঁকে অভিনয় করতে দেখা গেছে। ধারাবাহিকে কাজের সূত্রেই একে অপরের প্রেমে আবদ্ধ হন ইন্দ্রনীল ও সায়ন্তনী। অতঃপর 2021 সালের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি তাঁরা বিবাহ করেন। সায়ন্তনীর এটাই ছিল প্রথম বিয়ে। তাঁদের বিয়ে যে খুব ধুমধাম করে হয়েছিল এমনটা নয়। ঘরোয়া অনুষ্ঠান একেবারে ছিমছাম আয়োজনের মধ্যেই তাঁদের চার হাত এক হয়। তবে তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক তারকাই। গীত রায়, রুকমা রায়, বিদীপ্তা চক্রবর্তী, শ্রুতি দাস, শ্রীতমা রায়চৌধুরী সহ অনেককেই দেখা গিয়েছিল সেখানে। সায়ন্তনীকে নিয়ে এখন সুখের সংসার ইন্দ্রনীল মল্লিকের। কাজের ফাঁকে দুজনে একসঙ্গে ভালোই সময় কাটান। তাঁদের একসাথে সময় কাটানোর অনেক ছবি তাঁরা তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপলোড করেন, যা দেখে আপ্লুত হন তাঁদের ভক্তরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।